তুচ্ছ ঘটনায় নিমেষেই তরিকুলকে দিতে হয়েছে প্রাণ, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। পুলিশ জানায় চুয়াডাঙ্গায় সরোজগঞ্জ বাজারে একটি মুদি দোকানে কাজ করতেন তরিকুল ইসলাম। তার পাশের দোকানেরই কর্মচারী ছিল রিফাত আলী। বুধবার সন্ধ্যায় রিফাতকে কটুক্তি করে কথা বলায় তরিকুলের উপর চড়াও হয় সে। কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাত দোকানের ভেতর থেকে ছুরি এনে তরিকুলের পেটে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার স্বামী নির্দোষ ছিল, আমার স্বামী আমার দুই নাত দুটো নাবালক মেয়েই রয়েছে আমার। উনি হত্যা করে পালিয়ে গিয়েছে, তাকে স্থানীয় কোনো লোকজন ধরেও নি এবং তাকে যে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা তার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। দেখে তাকে মৃত ঘোষণা করা করে এবং আমাদের মনে হয়েছে যে তাকে ছুরিকাঘাত করাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। একজন আরেকজনের অ্যাবডোমেনের সাইডে চাকু দিয়ে আঘাত করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত পলাতক রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।